ক্লাস ফাইভ পরিবেশ ও বিজ্ঞানে আজকে আমরা আর 98 পাতা থেকে 119 মানে পাতার মধ্যে যে অধ্যায়টা আছে আমরা আলোচনা করতে এসেছি, মানে এটা আমাদের মানে সপ্তম পর্ব। তাহলে দেখা যাচ্ছে যে প্রথম প্রশ্নটা দেখে নিই, টেরাকোটার কাজ কোথায় হয়? দীঘার মানুষ কী দিয়ে মূর্তি গড়ে? এগুলো কিন্তু বইয়ে পরপর পেয়ে যাবে। তারপর দেখো, গাছ আমাদের অক্সিজেন দেয়, ঠিক না ভুল? ধান কাটা এবং ঝাড়া আধুনিক যন্ত্রটার নাম কি? যে চাষ করে তাকে ইংরাজিতে কি বলে? জমি চষার যন্ত্রটি নাম কি? মেয়েদের বুদ্ধিতে কৃষিকাজ শুরু হয়েছিল, ঠিক না ভুল? এগুলো কিন্তু বইতেই আছে, পরপর পেয়ে যাবে তোমরা। আগে কীটনাশক হিসাবে কি ব্যবহার করা হতো? কি গো, নিম পাতা না তুমি দেখে নিও তো, বই ঠিক বললাম কি না? বেশ চলো, তারপরে প্রশ্ন, জমিতে বেশি কীটনাশক দিলে কি ক্ষতি হয়? সবুজ বিপ্লব কি? চাষে জৈব সার ব্যবহার হতো, ঠিক না ভুল? আগে কত রকম ধান চাষ হতো, কি কি? আমন ধানে গাছ ছোট হতো, ঠিক না ভুল? চেরা বাঁশ দিয়ে ধান ঝাড়ন তৈরি হতো, ঠিক না ভুল? আগে আগে ধাপ চাষ কি? আলু, তারপরে প্রশ্নটা, ঢালু কাঁকুড়ে মাটিতে কখন আউশ ধান চাষ করা, মানে মাটিতে কখন আউশ ধান চাষ করা হতো? ধান ঝাড়াই করে কোথায় রাখা হতো, মানে আগে এগুলো রাখা হয় হতো? কোয়াশ কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দার্জিলিংয়ের প্রধান ফসল কি? তরাই অঞ্চলে দুটি নদীর নাম লেখো। রেশম কীট পালনের জন্য কোন গাছে চাষ করা হতো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্নটা আরও ভালো, ডিভিসি পুরো নাম কি? এটি কোন নদীর ওপর আছে, এই পরিকল্পনাটা কোন নদীর ওপর? লালমাটি অঞ্চল কোনটিকে বলা হয়? লালমাটি অঞ্চলে বেশি না কম বৃষ্টি হয়, কোনটা ঠিক? কম হয় না বেশি হয়? দীঘায় কাজু বাদামের চাষ হয়, এটা ঠিক না ভুল? তারপরে প্রশ্ন, 120 পাতা থেকে বনভূমি অধ্যায় আছে, সমুদ্রের কাছাকাছি লোকেরা জমি চাষের বদলে কি করেন? ভেরিতে কি কি মাছ চাষ হয়? দীঘা হলদিয়া কোন সাগরের উপকূলে অবস্থিত? জল কাদার মধ্যে থাকতে পারে কোন মাছ? জল এবং কাদার মধ্যে কোন মাছ লেজে ভর দিয়ে লাফাতে পারে? লুপ্তপ্রায় মাছগুলির নাম লেখো। লুপ্তপ্রায় মাছ বলতে কি বুঝি? পরে প্রশ্ন, জলের পরিবেশ ঠিক রাখতে না পারলে কি হবে? ঘূর্ণি কি? পোল কি? তারপরে বলেছে ঠিক লেখো, লুপ্তপ্রায় মাছ শিকার করা উচিত, ঠিক না ভুল? যেগুলি গাছ বাগানে থাকে, যে গাছগুলি আর কি, সেগুলিও বনে থাকে, ঠিক না ভুল? বনে মাঝে মাঝে জলাভূমি দেখা যায়, ঠিক না ভুল? গাছের ছাল থেকে ঔষধ তৈরি হয়, ঠিক না ভুল? গাছের পাতা থেকে থালা বাটি তৈরি হয়, মানে শাল গাছের পাতা থেকে হবে, ঠিক না ভুল? তো শাল গাছের পাতা থেকে হলে ঠিকই হবে অ্যান্সারটা। বট গাছ খুব লম্বা হয় এবং ছড়িয়ে পড়ে না, ঠিক না ভুল? নারকেল গাছ লম্বা হয়, ঠিক না ভুল? কলা গাছের কাণ্ড নরম হয়, ঠিক না ভুল? পেঁপে গাছের কাণ্ড শক্ত হয়, ঠিক না ভুল? শাঁকালু গাছ ঝোপঝাড় হয়, ঠিক না ভুল? গাছ থেকে কাগজ তৈরি হয়, ঠিক না ভুল? আমি উত্তরগুলো কেন দিই না, এগুলো বইয়ে পর পড়ে যাবে। পশুরা কেন লোকালয়ে চলে আসছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোনগুলিকে সমাজভিত্তিক বন বলে? মাজার কথার অর্থ কী, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বন্য প্রাণীর সুরক্ষা দিয়ে যে অধ্যায়টা আছে, মানে এখন সংখ্যা কত?